আজ শনিবার সাত ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২২ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ২ মহরম ১৪৪২ হিজরি। শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল ৫:৪৫। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি কৃষ্ণ কমল। শুরুতেই জানিয়ে দিচ্ছি স্কেচ হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। সাঘাটায় যমুনা নদীর ভাঙনে আশ্রয়ণ কেন্দ্র সহ প্রায় ১০০০ পরিবারের বসত বাড়ি নদী গর্ভে বিলীন। গাইবান্ধায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে একদিনের ব্যবধানে ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪০১ জন। সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে হাবিবুর রহমান নামে এক কৃষকের মৃত্যু। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৬ জনের মৃত্যু। করোনা মহামারী শেষ হতে ২ বছর লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। এবং ভারতের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননা পেলেন রোহিত। ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে টানছে বসুন্ধরা কিংস। শুনছিলেন শিরোনাম। সংবাদটি ৯৮.৮ FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabala.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা ৯৮.৮ FM। যমুনা নদীর প্রবল স্রোতে সাঘাটা উপজেলায় ২টি আশ্রয়ণ কেন্দ্র সহ প্রায় ১০০০ পরিবারের বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে অর্থাভাবে বাড়িঘর নির্মাণ করতে পারছে না পেরে বিপাকে পড়েছে তারা। শ্রোতা, সাঘাটায় যমুনা নদীর ভাঙনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উপজেলা সংবাদদাতা জয়নাল আবেদিন। জয়নাল, সাঘাটার যমুনা নদীর ভাঙনের সবশেষ খবর আমাদের জানান। যমুনার ভাঙনে দুটি আশ্রয়ণ প্রকল্প সহ প্রায় ১০০০ পরিবারের ঘরবাড়ি বসতভিটা বিলীন হয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প দুটি হচ্ছে, একটি হলো উত্তর সাতালিয়া আশ্রয়ণ প্রকল্প, অপরটি উত্তর দেবলকান্দি হলে ইউনিয়নের উত্তর দেবলকান্দি আশ্রয়ণ প্রকল্প। উত্তর সাতালিয়ার আশ্রয়ণ প্রকল্পের যে কেন্দ্রটি ছিল, এখানে ৩৬ জন পরিবার বসবাস করত, সেটি বিলীন হয়ে গেছে। পাশাপাশি আরেকটি ৬০ পরিবারের জন্য নির্মাণ করা হয়েছিল হলদে ইউনিয়নের উত্তর দেবলকান্দি গ্রামের প্রকল্প, সেখানে সেটাও বিলীন হয়ে গেছে। এছাড়া হলদে ইউনিয়নের নলছিয়া, পাতিলবাড়ি, গারামারা, সিটি গারামারা, কান্দুরপাড়া, কুমারপাড়া, সাঘাটা ইউনিয়নের গোবিন্দি, উত্তর সাতালিয়া, দক্ষিণ সাতালিয়া সহ এই সমস্ত গ্রামের প্রায় ১০০০ পরিবারের বসত বাড়ি বিলীন হয়ে গেছে। আমি এই সমস্ত ইউডিটি ইউনিয়নের চেয়ারম্যান, সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব শেখ এবং হলদে ইউনিয়নের চেয়ারম্যান একুবুলের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই অবস্থা, প্রতি বছর এই নদী ভাঙনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে এই সমস্ত পরিবারগুলো নিঃস্ব হচ্ছে। কিন্তু সরকারি ভাবে তাদের যে মানে অর্থায়ন, তাদের ঘর বাড়ি নির্মাণ পুনর্নির্মাণের জন্য যে অর্থায়ন, সেটা কিন্তু সরকারি বেসরকারি ভাবে কোন প্রকারে দেওয়া হচ্ছে না। অনেকের জায়গা জমি নাই, জায়গা জমির অভাবে তারা বাড়ি উঠাতে পারছে না। পাশাপাশি কারো অর্থও নেই, এমন অর্থ নেই তাদেরকে কোনোভাবে অর্থ যোগান দেওয়া হচ্ছে না, ফলে তারা কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে মহাবিপাকে পড়ে রয়েছে। যে জনাল, আমরা শুনেছি যে পানি উন্নয়ন বোর্ডের কেউ সেখানে পরিদর্শন করেছেন, তো সেখান থেকে কোনো মানে একদিন আগে দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের রায়মান নির্বাহী প্রকৌশলী এই জনাব মুখলেসুর রহমান সাহেব, উনি উত্তর সাতালিয়া আশ্রয় প্রকল্পের পাশে যে ভাঙ্গন, সেই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু সেখানে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত সেখানে ভাঙ্গন রোধের জন্য কোনো জিওব্যাপ ফেলানোর ব্যবস্থা করা হয়নি। জনাল, আপনাকে ধন্যবাদ। শ্রোতা, সাঘাটা যমুনা নদীর ভাঙ্গনের সবশেষ খবর সরাসরি জানাচ্ছিলেন উপজেলা সংবাদদাতা জয়নাল আবেদিন। দেশে একদিনের ব্যবধানে করোনায় নতুন করে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯০৭ জনে। অপরদিকে একদিনের ব্যবধানে আরও ২২৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৯২৬২৫ জনে। এসবের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২৯৫২ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,75,567 জন। আজ দুপুরে করোনা বিষয়ক স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গাইবান্ধায় নতুন করে 6 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 5 জন। দর্শক, জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল রিমথি। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 6 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 873-এ। এদের মধ্যে মোট 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 592 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 267 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কোয়ারেন্টিনে 5 জন যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 63 জন। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। দর্শক, জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন জান্নাতুল রিমথি। 98.8 FM এ আপনারা শুনছেন রেডিও সারাবেলার বিকেলের সংবাদ। সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে হাবিবুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার গোপালচরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামে নিজ বাড়িতে কবুতরের খাঁচা ঝুলাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন হাবিবুর। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাবিবুর ওই গ্রামের রমজান আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ। আগুনের তাণ্ডবে ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের গোটা পশ্চিমাঞ্চল। ইতোমধ্যেই দাবানলের শত শত ভবন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঝুঁকিতে রয়েছে আরও কয়েক হাজার বাড়িঘর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 10,000-এরও বেশি দমকল কর্মী। সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়া তাপদাহের মধ্যে বজ্রপাত থেকেই ক্যালিফোর্নিয়ায় এই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈশ্বিক মহামারী স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় 2 বছর সময় লেগেছিল। করোনা ভাইরাসের মহামারী শেষ হতে 2 বছর লাগতে পারে বলে জানানো হয়েছে, আর এরই মধ্যে কমবে করোনা সংক্রমণ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। সুইজারল্যান্ডের জেনেভায় করোনা পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিভি রোড, গাইবান্ধা। সুন্দরগঞ্জে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল পর্যন্ত উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেবকে গাইবান্ধা সদর থানার উড়ার ভিটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। এবার খেলার প্রসঙ্গ। ভারতের ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন রোহিত শর্মা। চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন 33 বছর বয়সী এই ব্যাটসম্যান। এই স্বীকৃতির কারণে রোহিতকে অভিনন্দন জানিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া। এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছেন সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এদিকে দলের আক্রমণ ভাগের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান রফসন দি সিলভা রবিনিয়োকে দলে ভিড়িয়েছে দেশের ফুটবলের অন্যতম ক্লাব বসুন্ধরা কিংস। এবার মাঠ মজবুত করতে আরেক ব্রাজিলিয়ান জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেসকে দলে আনছে ক্লাবটি। মূলত AFC কাপ সামনে রেখে নতুন আঙ্গিকে দল সাজাচ্ছে বসুন্ধরা কিংস, আর এ কারণেই ভালো ম্যানের বিদেশিদের ঘরে টানছে ক্লাবটি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাঘাটায় যমুনা নদীর ভাঙনে আশ্রয়ণ কেন্দ্রসহ প্রায় 1,000 পরিবারের বসত বাড়ি নদী গর্ভে বিলীন।
গাইবান্ধায় নতুন করে 6 জন করোনা আক্রান্ত শনাক্ত, দেশে একদিনের ব্যবধানে 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2265 জন। সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে হাবিবুর রহমান নামে এক কৃষকের মৃত্যু। ক্যালিফোর্নিয়ায় তাপ ভয়াবহ দাবানলে 6 জনের মৃত্যু। করোনা মহামারী শেষ হতে 2 বছর লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। এবং ভারতের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননা পেলেন রোহিত, ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে টানছে বসুন্ধরা কিংস। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। সংবাদটি শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি কৃষ্ণ কমল। আল্লাহ হাফেজ।